শুক্রবার মানে ছুটির আমেজ। যান্ত্রিক শহরের মানুষ ছুটির দিনটি বেছে নেন রিফ্রেশমেন্টের দিন হিসেবে। আমাদের আজকের এই আয়োজন তাদের জন্যই যারা শুক্রবারে সিনেপ্লেক্স বা বড় পর্দায় দেখতে চান সিনেমা বা যেতে চান মঞ্চ নাটক অথবা ছবির প্রদর্শনী দেখতে। চলুন জেনে নেওয়া যাক এক এক করে কি থাকছে 3 মার্চ অর্থাৎ আগামীকাল শুক্রবার। আগামীকাল শুক্রবার অর্থাৎ 3 মার্চ মুক্তি পাচ্ছে 2টি বাংলা সিনেমা এবং 2টি সিনেমাই মুক্তিযুদ্ধের। প্রথমেই আসা যাক খিজির হায়াত খান নির্মিত সিনেমা ওরা 7 জন প্রসঙ্গে। মুক্তিযুদ্ধের সময় ভিন্ন ভিন্ন পেশা থেকে আসা 7 বীর মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, শাহরিয়ার ফেরদৌস, সজীব, সাইফ খান, খালিদ মাহবুব তুর্য, নাফিজ আহমেদ ও খিজির হায়াত খান। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। একই দিন অর্থাৎ 3 মার্চ মুক্তি পাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত প্রথম আন্তর্জাতিক সিনেমা JK 1971। সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা ফখরুল আরিফিন খান। যুদ্ধ চলাকালীন শরণার্থী শিবিরে থাকা শিশুদের জন্য নিজের জীবন বাজি রাখা ফরাসি যুবক জ্যাকুয়েরকে নিয়ে সিনেমা। শরণার্থীদের জন্য চিকিৎসা সামগ্রীর যোগান দিতে আস্ত এক বিমান ছিনতাই করেন জ্যাকুয়ের। এমন একটি সত্য ঘটনা উঠে এসেছে এই সিনেমায়। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের শুভ্র সৌরভ দাস। পাইলটের ভূমিকায় অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী। 21তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিশেষ অডিয়েন্স পুরস্কার জিতেছে JK 1971। JK 1971 এরই মধ্যে মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতে নিয়েছে সেরা ঐতিহাসিক সিনেমার পুরস্কার। 2টি সিনেমাই দেখতে পাবেন স্টার সিনেপ্লেক্স সহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। এছাড়াও আগামীকাল সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে 3টি হলিউড সিনেমা। সিনেমাগুলো হলো ক্রিড 3, সৌর আর্ট অনলাইন, হোয়াটস লাভ। তাছাড়া স্টার সিনেপ্লেক্সে আগে থেকেই চলছে হলিউড সিনেমা এভাটার ও এন্টম্যান। যমুনা ব্লকবাস্টার সিনেমাসে দেখতে পাবেন মায়ার জঞ্জাল। 17 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া 3য় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের শেষ দিন আগামীকাল। উৎসব চলছে একযোগে দেশের 64টি জেলার শিল্পকলা একাডেমিতে। তো শুক্রবার ছুটির আমেজে আপনার সময় কাটুক শিল্পের সাথেই। চন্দনা বিশ্বাস, BBS বাংলা।